আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আজকে আমরা বইয়ের দাম এবং লেখকের নাম নিয়ে কথা বলবো। একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের, এক্ষেত্রে ব্যবসা এবং বিজ্ঞান বিভাগের জন্য আলাদা আলাদা ভিডিও হবে। সেই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা শুধুমাত্র মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্ট এবং তোমাদের যে ফোর্থ সাবজেক্ট এবং আইসিটি যে বইয়ের দাম সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তাছাড়া তোমরা জানো তোমাদের কিন্তু চারটা বই ফ্রিতে দেওয়া হবে। সেই ফ্রি বইয়ের ডাউনলোড লিঙ্কগুলো কিন্তু ইতিমধ্যে আমরা আপলোড করেছি, সেক্ষেত্রে তোমরা সেই ভিডিওটা দেখে নিও। এখানে আমরা মানবিক বিভাগে যতগুলো বিষয় রয়েছে তার লেখকের নাম এবং সেই লেখকের বইয়ের দাম কত হবে সেটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় আলোচনা করছি। তোমরা ব্যাপক একটা ধারণা পাবা বই কিনতে গিয়ে, আশা করি সমস্যাগুলো হবে না। কারণ এখানে আমরা একদম অ্যাকুরেট দামটা বলা পসিবল না, কারণ কিছু বই আছে, কিছু দোকান আছে যেখানে 25% কম রাখে, কিছু দোকান আছে সেখানে 30% কম রাখে, কোনো দোকান আছে 15% কম রাখে। এই যে পার্সেন্টেজটা, অর্থাৎ তোমাদেরকে যে একটা ডিসকাউন্ট দেয়, সেই ডিসকাউন্টের প্রসেসটা আসলে কারণে মূলত বইয়ের দামটা বাড়তে পারে বা কমতে পারে। তাছাড়া আরও একটা কারণে বইয়ের দাম নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে কাগজ। কারণ যদি তুমি সাদা কাগজ নাও তাহলে দাম অন্যরকম, তুমি যদি প্রিন্টে নাও তখন দাম অন্যরকমের, সো তুমি যদি রঙিন নাও তখন দাম অন্যরকমের হবে। কিন্তু যেমন আইসিটি বইয়ের কথাই বলে, আইসিটি কিন্তু অনেক মানে অনেক ধরনের বই আছে, 600 টাকারও বই আছে, ওই সেম বই আবার 300 টাকারও আছে, কারণ এখানে শুধুমাত্র কাগজের কারণে দামটা বেশি। সো আশা করি বুঝতে পারছো। চলো আমরা বিষয়গুলো একে একে দেখাই। তো প্রথমত আমরা শুরু করছি আইসিটি এক্সামটা দিয়ে। সো আইসিটির ক্ষেত্রে তোমাদের এখানে ডক্টর মোহাম্মদ মাসুদ রানা স্যারের বই আছে 400 টাকার, তারপর হচ্ছে মাহফুজুর রহমান বুয়েট তার আছে 345 টাকার, শাহ সৈয়দ শাহজাহান সজীব 360 টাকার, মাহবুবুর রহমান 398। এই দামটা এখন বর্তমানে একটু বাড়তে পারে, এই বইয়ের দাম কিন্তু কমা বাড়া থাকতেই পারে, এটা জাস্ট মূল্যটা। এবং এর সাথে তোমরা অবশ্যই 30% বা 20% বা 50% লেস দিবে, অন্তপক্ষে 15% মাইনাস করে তারপর তোমার দামটা নির্ধারণ করা হবে। এটা বইয়ের দাম যেটা বইতে লেখা থাকে। এরপর রয়েছে মান্নান মণ্ডল, তার দাম হচ্ছে 259 টাকা। এবং এখানে সবচেয়ে মাহবুবুর রহমান স্যারের বইটা সবচেয়ে বেশি চলে এবং বেশি কলেজে এই বইটাই পড়ায়। এরপর রয়েছে তোমাদের ইতিহাস সাবজেক্ট, এক্ষেত্রে ইতিহাস সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি গোলাম মোস্তফা, তার 300 টাকা বইয়ের দাম। তারপর হচ্ছে প্রফেসর নাসরিন বেগম 260, অধ্যাপক জে এম বেল্লাল হোসেন সরকার 270, পাঞ্জেরি সম্পাদনা পর্ষদ আছে 250 টাকা। আবার দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও একই, গোলাম মোস্তফা স্যার আছে 270, তারপর হচ্ছে রমজান আলী আকন্দ 190, তারপর হচ্ছে তোমার এখানে ফাতিমা 162 টাকা রয়েছে, তারপর এখানে রয়েছে আল মামুন চৌধুরী 180, আর নাসরিন বেগম প্রফেসর তার হচ্ছে 200 টাকা। এখানে নামগুলো আমি একটু শর্টকাটে পড়ে যাচ্ছি, বাট সবাই কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক যারা বইগুলো লিখছে, ক্ষেত্রে ভালো ভালো কলেজের শিক্ষক, তারা অবশ্যই সম্মান জানাচ্ছি তাদেরকে। তার পরবর্তীতে এখানে ভূগোল রয়েছে, ভূগোলে দেখতে পাচ্ছি প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী 315 টাকা। এই বইটার অবশ্যই কাগজের কারণে দামটা বৃদ্ধি, বাট নর্মাল বইগুলো কিন্তু দাম কিন্তু অ্যাভারেজ 200-র নিচে। এখানে মোহাম্মদ মনিরুজ্জামান 147, কাজী ফারুক 132, তারপর হচ্ছে অভিনন্দনাথ দেব বৈধ আর কি, তার হচ্ছে 147, আর মোহাম্মদ আশরাফুল রহমান তার আরিফুল রহমান তার হচ্ছে 225। তোমাদের এখানে ভূগোল দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আরিফুল রহমান 225, তারপর হচ্ছে মোয়াজ্জেম হোসেন চৌধুরী 342, মনিরুজ্জামান 210 টাকা, আর এখানে রয়েছে আব্দুল কুদ্দুস 250 টাকা। মনোবিজ্ঞান যদি আমরা দেখি, মনোবিজ্ঞানে তোমাদের এখানে রয়েছে মনোবিজ্ঞান প্রথম পত্রে প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল 240, এখানে রেজানুল রহমান 150 টাকা, তারপর হচ্ছে আমিনুল হক তার রয়েছে 236 টাকা, তারপর রয়েছে এখানে তোমাদের কুমার মণ্ডল 175 টাকা, মনিরুজ্জোহার রয়েছে 185 টাকা। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এখানে রয়েছে কুমার মণ্ডল 240, আমিনুল হক রয়েছে 233 টাকা, মনিরুজ্জোহার রয়েছে 200 টাকা, এবং রেজানুল হক রয়েছে 150 টাকা। যুক্তিবিদ্যা প্রথম পত্র, এক্ষেত্রে এখানে রয়েছে বিষ্ণুগত সরকার 233, মোস্তফা গোলাম মোস্তফা স্যার তার রয়েছে 289 টাকা, তারপর হচ্ছে ফৌজিয়া 250, এ এম হুদা দারুণ একটা বই 213 টাকা, মাহবুবুর রহমান 155 টাকা। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রয়েছে এখানে বিষ্ণুপদ সরকার 231, তারপর রয়েছে গোলাম মোস্তফা 245, তারপর হচ্ছে ফৌজিয়া 300, তাসমিনা জাহান 222 টাকা, এবং মাকসুদে বেগম 172 টাকা। পৌরনীতি প্রথম পত্রের দিকটা যদি আমরা খেয়াল করে দেখি, প্রফেসর ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক 375, বেশ ভালো একটা অ্যামাউন্ট, মূলত বইয়ের দামটা যতটুকু মনে হচ্ছে
কাগজের কারণে। তারপর হচ্ছে আনোয়ারুল হক 270, মনিরুল ইসলাম 225, এস এম নাসির উদ্দিন 250, তারপর হচ্ছে উদুদ ভূঁইয়া রয়েছে 275 টাকা। পরিণতি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মোজাম্মেল হক 435 টাকা, তারপর হচ্ছে আনোয়ারুল হক 295, তারপর হচ্ছে নাসির উদ্দিন 188, এবং তোমাদের হচ্ছে উদুদ ভূঁইয়া রয়েছে 260 টাকা। ইসলাম ইতিহাস ও সংস্কৃতি এখানে রয়েছে সিদ্দিকুর রহমান খান 230, হাসান আলী চৌধুরী 219, তারপর হচ্ছে তোমাদের মাহমুদুল হাসান 320, তারপর হচ্ছে ফারুকি আহমেদ রয়েছে, ফারুক আহমেদ 150 টাকা, এবার শাহ মোহাম্মদ আব্দুল রহিম 200 টাকা। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ইসলামিক ইতিহাস দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রয়েছে এখানে 235 টাকা রয়েছে ফারুক আহমেদের, তারপর হচ্ছে 232, তারপর হচ্ছে শাহ মোহাম্মদ আব্দুর রহিম 190, তারপর হচ্ছে তোমাদের এখানে হাসান আলী চৌধুরী 200, মুহিউদ্দিন তারপর হচ্ছে 153, আর হচ্ছে তোমার সিদ্দিকুর রহমান 230। সমাজকর্ম প্রথম পত্রের মাহফুজুর রহমান স্যারের রয়েছে 284 টাকা, সরি 48 টাকা, তারপর হচ্ছে সালমা জোহর 160 টাকা, প্রফেসর রেজাল করিম 202 টাকা, আতিকুর রহমান রয়েছে 190 টাকা। তারপরে সমাজকর্ম দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রাজ্জাক স্যারের আছে 219, তারপর হচ্ছে মাহফুজুর রহমান স্যারের আছে 267, হারুনা রশিদ 200 টাকা, আতিকুর রহমান 180 টাকা, সালমা জোয়ারের ক্ষেত্রে রয়েছে 185 টাকা। সমাজবিজ্ঞান দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম পত্র জহুরুল ইসলাম তার রয়েছে 260, তারপর হচ্ছে মালিক সরকার রয়েছে 230, শওকত আলী রয়েছে 205, এবং তপন ভট্টাচার্য রয়েছে 387 টাকা। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্ষেত্রে রয়েছে জহুরুল ইসলাম 284 টাকা, তারপর হচ্ছে মালিক সরকার 240 টাকা, এখানে 48 টাকা হবে 248 এবং 240, তারপর হচ্ছে রেজাউল করিম রয়েছে 200 টাকা, এবং তপন ভট্টাচার্য রয়েছে 227 টাকা। সো এই হচ্ছে টোটাল সম্পূর্ণ তোমাদের বিষয়গুলো, অনেকগুলো বিষয় আমরা তুলে দিলাম যতগুলো বিষয় রয়েছে। এরপর হয়তো দু একটা বিষয় যেমন গার্হস্থ্য বিজ্ঞান কী, সেই বিষয়গুলো পরবর্তীতে তোমাদের দরকার হলে কমেন্ট করো, সেগুলো নিয়ে পরবর্তী আমরা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিব। সে হচ্ছে বইয়ের দামগুলো। এবার তোমরা বই কেনো এবং বই কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পরামর্শ তোমাদেরকে দেই। তোমরা সবগুলো বই এক জায়গা থেকে কেনার ট্রাই করবে, এবং বই কেনার সময় অবশ্যই বলবা যে আমাদের যদি বই টিচাররা যদি এই বই না পড়ায় সেক্ষেত্রে বই অবশ্যই কিন্তু পরিবর্তন করতে পারি, তারা যেন পরিবর্তন করে দেয়। আর বই আগে দাগাবা না, বই গিয়েই ফটফট করে দাগ দিবা না, কারণ এখানে পরবর্তীকালে সেটা ফেরত নেবে না। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে তোমরা এখন কলেজে পড়ো, কলেজে ক্লাসে কোন বইটা পড়ায় সেই বইটা কিন্তু অবশ্যই কিনো, কারণ শুধু এমন বই কিনবা যে বইটা পরবর্তীতে দেখতে পাচ্ছ পড়াবে না। তোমাদের অনেক কলেজে আছে মাহবুবুর রহমান স্যারের বইটা পড়ায়, এখন তুমি যদি সেখানে মাসুদ স্যারের বইটা কেনো তো দেখা যায় যে তোমার বইয়ের সাথে টপিকের সাথে মিলতেছে না, বা স্যারের পড়ার সাথে মিলতেছে না, তখন তুমি হজবল হয়ে যাবা। সো কলেজে বইটা পড়ায় সেই বইটা কেনা তোমাদের জন্য আমি মনে করি অনেক সুবিধাজনক একটা পর্যায়ে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।